ಇಂದಯಾ ಅಂದ್ರೆ ಬೈ ತಿನ್ನ ಹೊಡೆದ ಇಂದು ಇಂಕು ಚಿರಿ ನೋಡ ಹೇಳಾಕ್ಬಾರ್ದು গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাম্পের ডেইলি লাইফস্টাইলে। তো আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের দয়ায়। তো বন্ধুরা, আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি। আর দেখো, আমার ছেলে প্রচণ্ড পরিমাণে কাজ করছে, আর এই যে ওই ঘর থেকে কিছু জিনিস এদিকে নিয়ে আসা হচ্ছে। তো আমার ভিডিও যারাই যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে আবারও জানাচ্ছি শুভ সকাল। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওখানে যাচ্ছি এখন। বাবু কাজ করছে, সেই কাজ করছে বাবু। আর এই ঘর থেকে খালি করা হচ্ছে কিছু। এই দেখো, যে একটু একটু করে খালি করা হচ্ছে, মানে সম্পূর্ণটা খালি হবে না। এই ঘর থেকে ওই কিছু যাবে। এই ঘর, এই ঘরের চৌকিটা এই ঘরে আপাতত নিয়ে আসব। অনেক সময় অনেকেই আসে, আমার কাকুরা আছে, তারপরে আত্মীয় স্বজন অনেকে আছে, তাহলে আমরা এক্সচেঞ্জ করে ঘুমাতে পারবো। তাহলে ঘুমানোর জন্য কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য এখানে তো পয়সা ছিল, এই ইয়ে করবো। আর এই ঘরেও বেড থাকবে, এই ঘরও থাকবে, ওই ঘরও থাকবে, সবটাই আমরা ব্যবহার করব। কারণ ওই ঘরে না থাকলে নয়, ওখানে তো মা আর ছেলেকে একা একা রাখা যায় না। তা আমরা ওই ঘরেই থাকবো, দিনের বেলা এটাতেও থাকবো, অসুবিধা কোনো ব্যাপার নেই। সব দুটোই আমরা ব্যবহার করব। তো ঘর বাড়ি একদম ঝাড়ামোছা হয়নি, তাই অনেক নোংরা হয়ে গেছে জিনিসের পেছন পেছন দিয়ে। তো আমি ডিম কিনে বাড়ি ফিরছি দোকান থেকে ডিম নিয়ে। তো আমার মেয়ে তো বাড়িতে নেই, তো মেয়ে আছে আমার দিদির কাছে। তো একটু টুক করে মেয়েটাকে দেখে নিলাম, তো এখানে কি করছে। তো দেখো তোমরা সবাই এখানে কি করছে। আমার মেয়ে, এটা হচ্ছে আমার দিদির বাড়ি, মানে আমার জেঠুর বাড়ি, আমাদের বাড়ি পাশাপাশি। এখানে এই জন্য এত পিরিত। হ্যাঁ, নখ কাটলাম হাতে, দেখো দেখালো, কাটো ভালো। তো চলো এখন বাড়ি ফেরার পালা, রান্নাবান্না করতে হবে, আর অনেক কাজ আছে। বাড়ি একদম অগোছলো অবস্থা হয়ে আছে। এই দেখো আমার জেঠু ছাগলের জন্য পাতা রেডি করছে, খাবে ছাগল, বড় মা দাঁড়িয়ে আছে। তো চলো যেতে যেতে কথা হবে। তো আমার ভিডিও যারাই দেখছো সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এই যে দেখো এখন আমরা কী করছি। তো বন্ধুরা, ঝড় বৃষ্টি চলছে, ঝড় বৃষ্টির মধ্যে কখন আমাদের কলা গাছটা না ভেঙে পড়ে যায়, এত বড় কলার ইয়ে হয়েছে। তো কলা কাটছি আমরা, আর কলা কাটবো বলে মানে আমি কাটছি, কিন্তু এই কলা কাটার আগে একটা ছোট্ট একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বর আমার ছেলে পালিয়ে গেছে, আমি আর মা মিলে কাটছি। আর এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, সেজন্য আমার ক্যামেরা ধরার লোক নেই। তো আমি এইভাবেই কাটছি, তোমাদের সাথে শেয়ার করছি, কেউ খারাপ মনে নিও না। তো আশা করি সবাই দেখছো, ফুল এনজয় করছো। তো দেখো এখানে না কলার ভিতরে একটা না অনেক বড় কী বলে ওগুলো, হলুদ বোল্লা আছে না, হলুদ বোল্লার বাসা ছিল। আমার বর দেখে দিয়েছে দৌড়। তো আমি তারপরে ইয়ে করেছি, আগুন দিয়ে মেরেছি, তবুও বাসা ভেঙে দিয়েছি। কিন্তু ওরা তো বারবার আসছে কি না, ওই যে আমার মা আছে ঝাঁটা নিয়ে। তো প্রথম অবস্থায় যখন এসেছিলাম তখন আমার বর আমার ছেলে ওরা মানে খুব উৎসাহ নিয়ে কলা গাছে কলা কাটবে সেজন্য এসছে খুব উৎসাহ নিয়ে। কিন্তু দেখো না, তারপরে মা বলেছিল যে আমি ভেঙে দিয়েছি, মানে ওটা সার্কেলভাবে ছিল, কলার কাঁদিটার মধ্যে গোলভাবে হয়েছিল, মা এক কোণা ভেঙে দিয়েছিল আর এক কোণা দেখতে পায়নি, ভাঙেনি, তো সেদিকে সবটা ছিল, তো তখন দেখা হয়নি। তো আমি কাটছিলাম, তো আমার বড় চলে এসছে হেল্প করতে, তো তখনই এই অবস্থা। তারপরে তো বর পালিয়ে গেল, তারপরে তো আমি কাটলাম। দেখো খালি বর কেমন আমার চিৎকার করে উঠবে, ও ভয় পেয়ে যায়। কেন যে ভয় পায়, আমি ভয় পাই না, আমি একটু ছোটো থেকেই ডান পিটে ছিলাম।
আর এগুলো ঝাড় জঙ্গল আমি খুব একটা ভয় পাই না, শুধু একটা জিনিস ভয় পাই সেটা আমি বলবো না, তাছাড়া এই পোকামাকড় খুব একটা আমি ভয় পাই না, শুধু একটা জিনিস লম্বা লম্বা ওটাই ভয় পাই, একটু দেখলে আমার গোটা গা শিরশির করে ওঠে, দূর থেকে দেখলেই আমার হাত পায়ে মনে হয় সুড়সুড়ি দিচ্ছে এরকম হয়। তো পরে শেষে বর হাত লাগালো, আমি কিছুটা কাটলাম, তারপরে যেহেতু ওটা উঁচুতে আছে বর হাত লাগালো, কেটে কেটে ছোটো ছোটো করে কেটে নামালাম আমরা, ফাইনালি আমাদের কলা কাটা হয়ে গেল। কারণ কলা গাছটা যদি আমাদের অজান্তে যদি হুড়মুড় করে ভেঙে পড়ে যায় না, এত সুন্দর কলা হয়েছে, কলাগুলো সব ভেঙে যাবে মাটিতে পড়ে একদম নষ্ট হয়ে যাবে, সেই কলা আর খাওয়া যাবে না বলো। আর হচ্ছে এত ভালো হয়েছে, গাছের জিনিসের তুলনা তো হয়ই না, আমরা যারা বন্ধুরা আছি যারা ভিডিও করি ভিডিও দেখছি, আমি প্রত্যেকেই দেখি সবাই চেষ্টা করে বাড়ির ফল ফলানি শাক সবজি তে, সবার খুব ভালো লাগে রান্না করতে, কিংবা বাড়িতে দু চারটা গাছ গোছালে লাগাতে ফল ফুল এগুলো সবাই পছন্দ করে, তো তাদের মধ্যে আমিও একজন, আমারও খুব ভালো লাগে বাড়িতে সবুজ কিছু থাকলে ফুল ফল খুব ভালো লাগে আমার নিজে হাতে গাড়তে, তোমরাও জানো। তো এই সময় খুব একটা করে উঠতে পারছি না, তো আশা করি এই যে বৃষ্টি বাদল হয়েছে এখন আবার নতুন করে হবে। আর দেখছো কলার কাঁদিগুলো কিরকম হয়েছে, একটা কাঁদিতে অনেকগুলো করে কলা আছে বন্ধুরা, নাই নাই করে তো 25-30টা করে আছে কলা জানো তো, এই জন্য আরও একটু ওটার প্রতি মানে যত্ন বেশি আদর বেশি। তো যাই হোক, গাছের জিনিস বলে কথা, তার উপরে তো কোনো কথাই নেই, মার্কেটের কলা তো সারা বছরই খাই, তো বছরে দুবার যদি গাছের কলা পাওয়া যায় সেটাতে মানে পরম পাওয়া কিছু নেই। তো এই যে বকবক করতে করতে এই যে দেখো কলাগুলো কেটে কেটে রেখেছি, মানে গুনে দেখালাম না কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করবে তোমরা, বিশ্বাস করো একটু করবে কি অবশ্যই করো। আর এই যে দেখো পাখির জন্য ঝুড়ি রেখেছি, পাখির বাসা পড়ে গেছে বলে তারপরে বালটি বেঁধেছি, সেটা একটা আলাদা গল্প তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে সম্পূর্ণ কলা জঙ্গল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসে এখন এগুলো একটু ইয়ে করে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরে রাখতে হবে। আর এগুলো কাটার কারণ হচ্ছে বাড়িতে কেউ আসবে, তাদেরকে কেউ আসবে বলতে কি আমি বলেই দিই, আমার মাসিরা আসবে, তো মাসিরা মাসিদের বাড়িতে যা কিছুই হয় আমার সাথে শেয়ার করা হয়, আমাদের সাথে আমার মা মায়ের সাথে ভালো খারাপ সব কিছুই শেয়ার করা হয়। তো সেই জন্য আমাদের ফল হয়েছে, লিচু হয়েছে, কলা হয়েছে, সেই জন্য মাসিদেরকেও একটু ডাকা হচ্ছে। দেখো হচ্ছে দুই চারটা করেই দিতে পারবো, বেশি তো দিতে পারবো না, কিন্তু এই একটা বাহানা সবার সাথে গল্প করা গুজব করা একসঙ্গে, আর এই যে মানে একটা দেখা করার একটা বাহানাও হয়ে যায়। তো এই আর কি মাসিরা আসবে, তো ভাবছি যদি পাকা কলা তাদেরকে পাঠাই তাদের নিয়ে যেতে যেতে মানে নষ্ট হয়ে যাবে, তো সেজন্য কাঁচা কাঁচায় পাঠিয়ে দেবো, তাহলে তারা বাড়িতে নিয়ে যায় রাখবে পেকে যাবে, আর কলা তো পুক্ত হয়ে গেছে বলের মতো সব গুছিয়ে রাখা হলো। দেখো বন্ধুরা এই যে দেখো কি ফুল ফুটেছে, এটা ওইটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, ঠিক আছে দেখে নাও ভালো করে, এই যে পাতাগুলো ওই দেখো এই দেখো ওখান থেকে বেরিয়েছে, ওগুলো ভেজা আছে। তো বন্ধুরা এই সময় একটু মেকমেক করছিলো, আমি জামা কাপড় তুলে দিয়েছি, তুলে দিয়ে এখন ঠিক কয়টা বাজে মোটামুটি 2:30-3টার মতো বাজে, তো সবাই ঘুমাচ্ছে, তাই যখন বড়া করে ঘুমাচ্ছে, মামি হচ্ছে ঘুমাচ্ছে, এখানে মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবছি আমিও একটু গোড় পারি, ঘুম তো হবে না একটু গোড় পারি। আর এই যে বন্ধুরা এটা হচ্ছে রাত্রের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর গরম তো বেশ ছিল কিন্তু আকাশে মেঘ ছিল, রাতে বিকেল টাইমে আর কিচ্ছু হয়নি, তো রাতের বেলা দেখো কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু তুলে দিলাম। এটা হচ্ছে 3:30-4:00 দিকে, তো ভাবলাম একটু নিয়েই নেই ছবি, তো এতক্ষণ ধরে যারাই আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর সবাই একটা কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন হলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও একটা নতুন ভিডিওতে মাম্পির সঙ্গে অবশ্যই তোমাদের দেখা হবে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।
আর দেখো ভিডিও করতে করতে মানে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, সেটা হচ্ছে দেখো রাত্রিবেলা কি মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তো দেখতেই পাবে ভিডিওর মধ্যে। তো আজকের মতো এখানেই শেষ করছি, তারপরে মাসিরা আসলে তাদের সাথে কী হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব, আর ডেইলি ব্লগে ডেইলি লাইফে যা হয় নর্মাল সাধারণ ঘটনা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো বাইরে কোথাও যেতেও পারি না, দেখলে তো কেমন হলো বিষয়টা কেমন।